আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ আবারও দেশের অনেক এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। আজ বৃহস্পতিবার পৌঁছি সীমে দেশের অনেক এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের প্রথমার্ধে বৃষ্টিপাতের তেমন আশঙ্কা নেই, আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা। দেশের দক্ষিণাঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে মূলত বিকেল অথবা রাত থেকে আবারও কালবৈশাখী ঝড় বৃষ্টি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো। কোন কোন এলাকায় হতে পারে, আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে আসলাম। প্রথমে দেশের উত্তরাঞ্চলের দিকে আমরা দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিমাঞ্চলে এখানে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে রাজশাহীর পর, তারপরে এখানে দেখতে পাচ্ছি চাপাই নবাবগঞ্জ, এখানে 17 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তারপর এখানে গরামপুর, বালুরঘাট, দিনাজপুর, তারপর সাহেবগঞ্জ, এই সমস্ত জেলাগুলোর উপরও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বহরমপুরের উপর এখানে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। পরবর্তীতে সেই কালবৈশাখী মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হলে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এদিকে বগুড়া, নন্দিনী গ্রাম, তারপর এখানে রংপুর বিভাগের কোন কোন এলাকায় দেখতে পাচ্ছি, রংপুর, তারপর এদিকে ফুলবাড়ি, এখানে রয়েছে বিরামপুর, তারপর ফাঁসবিবি, গুডারঘাট, পীরগঞ্জ এই অঞ্চলে, তারপর মেটাপুকুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, রংপুর, তারপর এখানে গঙ্গাছড়া এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। যদি মহান রবের হুকুম হয় তাহলে আজ আবারও দেশের অনেক এলাকায় তীব্র কালবৈশাখী সহ ঝড় হবে। দেখতে পাচ্ছি পরবর্তীতে কালবৈশাখী মেঘগুলো ধীরে ধীরে এখানে বাংলাদেশে প্রবেশ করে এখানে মধ্যপ্রান্ত অঞ্চল টাঙ্গাইলের উপর, তারপর ছোঁয়াডাঙ্গার উপর, এদিকে একটি গভীর মেঘ দেখা যাচ্ছে। আমরা সেটি একটু দেখি কোন কোন এলাকা। এখানে বড়টা এলাকাগুলোর মধ্যে চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, হাবড়া এই সমস্ত জেলাগুলোর উপর প্রচণ্ড, মূলত 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বনগাঁ, জিকরগাছা, যশোর, চুগাছা, তারপর কলারোয়া এই অঞ্চলে বজ্রসহ প্রবল বৃষ্টিপাত, এই যে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যশোরের পার্শ্ববর্তী অনেক অঞ্চলে তীব্র কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আলপাডাঙ্গার উপর, তারপর বোয়ালমারির উপর এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নড়াইল, শালিকা, যশোর, জিগরগাছা, চুগাছা, মেহেরপুর, এখানে এই যে মহেশপুর, এখানে এর পার্শ্ববর্তী অঞ্চলে কালবৈশাখী সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা হেরফের এদিক সেদিক হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অলরেডি থেকে যাচ্ছে। মাদারীপুর, তারপর ঢাকা বিভাগের উপর সেই ভয়াবহ ভারী মেঘটি প্রবেশ করলে এখানে ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, তারপর এখানে বড় মেঘটি আমরা এখানে দেখতে পাচ্ছি দোহার, তারপর সদরপুর, শিবচর, শ্রীনগর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর এখানে সিদ্ধিরগঞ্জ, টঙ্গী, তারপর এখানে রয়েছে নরসিংদী। আপনারা কোন জেলা থেকে আমাদের আপডেটটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। গাজীপুরের উপর, তারপর অনেক অঞ্চল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর এখানে নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব এই অঞ্চলে, তারপর এখানে কলিয়ারচর এই সমস্ত জেলাগুলোর উপরও কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল আকারে। বরিশাল বিভাগের উপরও উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে মেঘটি কিছুটা দুর্বল হয়ে এখানে ফেনী, মিরসরাই, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি যদি আপনাদেরকে একটু তাপমাত্রার মোড়ে নিয়ে আসি, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার সিলেট বিভাগের উপর তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগের উপর দেখতে পাচ্ছি 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা। তারপর দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগের উপর প্রায় 35, তারপর এদিকে মাদারীপুর, তারপর এখানে যশোর এর সমস্ত জেলাগুলোর উপর প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা। কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলে তাপমাত্রা 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। আমরা যদি একটু বঙ্গোপসাগরের দিকে যাই, আমরা এই মুহূর্তে বায়ুর ঝাপটা মোড়ে চলে যাবো, আংশিক বাতাসের, যে দমকা বাতাসের ঝাপটার দিকে চলে যাচ্ছি। বঙ্গোপসাগর নিরাপদ অবস্থা রয়েছে, কোনো ধরনের ভয়াবহ উত্তাল পরিস্থিতি আমরা এখানে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না। কোনো ধরনের ঘূর্ণিঝড়, নিম্নচাপ, লঘুচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগরে নেই। যদি আমরা একটু আরও কয়েকদিন ট্রেকিং করে দেখাই, দেখতে পাচ্ছি না, তবে এখানে পশ্চিমে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে। এটি হচ্ছে মূলত যে ফিলিপিন্সের উপর আসার একটি সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ যদি দেখি প্রায় 137 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়টি দেওয়া আসছে এখানে। তো এটি মূলত বাংলাদেশ থেকে অনেকটাই দূরে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।